কিতাবের নাম হলো কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ। তৌরাত নবী মুসার উপরে আল্লাহ দান করেছিলেন, জব্বুর দাউদ নবীকে আল্লাহ দান করেছিলেন, ইঞ্জিল ঈসা নবী রুহুল্লাহকে আল্লাহ দান করেছিলেন, আর কোরআন আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছিলেন। আগেকার কিতাব ছিল, একটা কিতাব হলো গ্রিক ভাষা, সেটা হলো তৌরাত, একটা হলো সিরিয়ান ভাষা, সেটা হলো ইঞ্জিল, একটা হলো জব্বুর ভাষা। একটা কিতাব আল্লাহ দান করেছিলেন আরবি ভাষা, তাহলে গ্রিক ভাষা, হিব্রু ভাষা, সিরিয়ান ভাষা, আর একটা হলো আরবি ভাষা। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি নাজিল করেছি কোরআন শরীফকে আরবি ভাষাতে। বিশ্বনবীর ভাষা ছিল আরবি, তাই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করলেন। এমন একটা কিতাব সমস্ত সমস্যার সমাধান, শুধু মুসলমানদের সমাধান নয়, বিশ্বের সব জাতির সমাধান হলো এই কিতাব। যে কিতাব মানিলে শুধু দুনিয়ায় কামিয়াবি নয়, আখেরাতেও কামিয়াবি। কোরআন ডিক্লার দিয়ে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যদি আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। কেন এসেছো? ইখরুজু মিনাজ জুলমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। আল্লাহর কোরআন সুসংবাদ দিয়ে দিলেন আমাদেরকে। ভাইরা আমার, যুক্তিপূর্ণ ভাবে আপনি বুঝুন, বিশ্বনবীর ইন্তেকালের পরেই মদিনা জগতের খলিফা যিনি হয়েছিলেন তার নাম হলো আবু বকর সিদ্দিকে আকবর। কিন্তু আবু বকরের ইন্তেকালের পরে মুসলিম জাহানের যিনি খলিফা হয়েছিলেন তার ছিলেন ওমর বিন খাত্তাব। তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান। আমাদের দেশে অনেকজন নেতা আছে, এমএলএ আছে, এমপি আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত আছে, মুখিয়া আছে, এদের দায়িত্ব কি? আর হযরত ওমর তার দায়িত্বটা দেখেন, তিনি রাতের বেলায় কোনোদিন ঘুমাতেন না, নিশিরাত অন্ধকারে রাত্রি তিনি একাকিনী ছদ্মবেশে বার হতেন, গরিব প্রজাদের অভাব অনাটন দুঃখ বেদনা শুনতেন এবং জানতেন। একদিন গভীর রাত অমর চলেছেন রাস্তা দিয়ে, দুইটা পাহাড়ের মধ্যস্থল যাকে গিরিপথ বলা হয়, সেই গিরিপথে অমর শুনতে পেলেন মৃদু ভাষা মিষ্টি ভাষাতে একজন মহিলা জিকির করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অমর চমকে উঠলেন, এই অন্ধকার রাত কেউ জেগে নাই, কিছু মানুষ জেগে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াজাআল্লাল্লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা,
আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি আর মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি, আমি জমিনটা বিছানার মতো বিছাই দিয়েছি, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই রাতের বেলা আমি আল্লাহ তোমাদের জন্য সৌন্দর্যের জন্য বাকামারম মনিরা স্নিগ্ধ চাঁদের আলো আমি আল্লাহ জেলে দিয়েছি। এই রাতের অন্ধকারে কতগুলো আল্লাহর বান্দা বান্দি ঘুমকে ছেড়ে দিয়ে এক্সট্রা একটা ইবাদত করে, সেই ইবাদতের কথা কোরআনে আল্লাহ বলেছেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একবার আল্লাহ আকবার বলা যাবে? জোরে বলা যাবে একবার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, ভল্টেজ কমে গেছে। আমাদের দেশের মেয়েরা এর থেকে ঝগড়া করলে জোরে আওয়াজ হয়, এ পাড়ায় হয়, এ পাড়া থেকে ও পাড়া শুনতে পাওয়া যায় চিল্লানো। এরা আল্লাহ আকবার দিচ্ছেন কত ঘুমিয়ে ঘুমিয়ে, আল্লাহ। এখানেতে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাগিবি, অমর ফারুক। মেয়েটাকে জিজ্ঞেস করছেন, মহিলা এই নিশি অন্ধকারে তুমি এখানে কি করছো একা? মহিলাটা অমরকে বলছেন, পথিক রে তুমি মশলা জানো না। অমরকে বলছে, মশলা জানো না? ও যদি জানতো এটা অমর তাহলে একথা কি বলতো? তাহলে এমন শব্দ বেশ অমর ধরেছিলেন চেনার কোনো উপায় ছিল না। বলছে, আমি মশলা জানি না মানে? বলে, অমর আমি একা নয়, আল্লাহু হাজিরুন, আমার আল্লাহ হাজির আছে, আল্লাহু নাজিরুন, আল্লাহ আমাকে দেখতে পায়, ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমার সাথে আছে। তাহলে আমি একা নয়, আমার সঙ্গে আল্লাহ আছে, আরো আছে কেরামান কাতিবিন, আরো দুজনকে আল্লাহ নিযুক্ত করেছেন আমার ডাইনে বাই, দুটো ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন যারা সূক্ষ্ম লেখনেওয়ালা। পথিক, তোমাকে বলি, তুমি মশলা যদি জানতে তাহলে আমি একা এটা বলতে না। অমর বলছেন, মহিলা এই পাহাড়ের গুহাতে তোমার কি ভয় করে না, তোমার কি ডর করে না? মহিলা বললেন, অমর রে কাকে দেখে ভয় করবো, নাস্তাইনু বিল্লাহ ওয়ালা তাওয়াক্কালু আলাই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়াবাশিরিল মুমিনিন। যখন তোমার জীবন, যখন তোমার জীবন, যখন তোমার মন, যখন তোমার প্রাণ আল্লাহর উপর উৎসর্গ করে দেবে, আল্লাহ দূরটা নিকটবর্তী করে দেবে। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করবে, সর্বদিকতে আল্লাহ তোমাকে মঙ্গলময় দান করবে, কোনো ভয় থাকবে না।
কোনো ডর থাকবে না, আমি আল্লাহর উপর ভরসা রেখেছি আর আল্লাহ আমার সাথে আছে। মহিলাটা বলছেন, ওমর ফারুককে শোনো প্রতীক, আমি বড় আশা নিয়ে আজ 6-7 দিন এই মদিনার গলিতে এসেছি। ওমর বলল, কাকে চাই, কি চাই? তো বললেন, শোনো, আমি খলিফা ওমরকে খুঁজি, খলিফা ওমরের জন্য আমি এখানে কয়েকদিন ধরে খোঁজ দিছি, খুঁজে পাই না। ওমর বললেন, ও মহিলা, ওমর কি সাধারণ কোন মানুষ? তাকে খুঁজলে পাওয়া যায়, আর তিনি বা পাহাড়ের গুহায় কেন আসবে? আর পাহাড়ের গুহায় আসা কি বা প্রয়োজন? মহিলাটা বললেন, আবার আপনি ভুল করছেন। মানুষ যখন ধনী হয়ে যায়, তো পাখাদের নেবো, বড্ড গরম লাগছে। টেবিল ফ্যান নাই, পানি আছে, সারা রাত ঘুম নাই, সারাদিন মান গাড়িতে আসছে, শরীর লাগবে, নাস্তা খাস্তা হয়ে গেছে। আল্লাহ আকবার, 5 মিনিট মাইকটা ধরে আমি একটু উল্টি করবো, খুলে আসছি, উল্টে যাবে, 5 মিনিট আসছে, 5 মিনিট ভাই, ক্ষমা চাইছে, আসছে দেখো।